রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারের আধার কার্ড সংক্রান্ত একটি নির্দেশিকা দেখিয়ে সন্দেহ প্রকাশ করেন। আধার কার্ড আপডেট, অবৈধ আধার কার্ড সংশোধনের নাম করে ঘুরপথে রাজ্যে এনআরসি এবং সিএ চালু করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তিনি আরও জানান, ওই নির্দেশিকাতে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় নির্দিষ্ট কিছু এলাকার নাম লেখা রয়েছে। যে যে এলাকায় আধার আপডেট এবং অবৈধ আধার কার্ড বাতিল করার নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বেশ কয়েকটা ব্লকের। তার মধ্যে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বাদুরিয়া এবং স্বরূপনগরের মতো সীমান্ত লাগোয়া ও সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলির নাম রয়েছে। বিষয়টি নিয়ে আজ তক বাংলার প্রতিনিধি কথা বলেছেন হাসনাবাদ এলাকার বেশ কিছু মানুষের সঙ্গে। তাদের দাবি, সরকার যদি অবৈধভাবে বসবাসকারীদের আধার কার্ড বাজেয়াপ্ত করে তাতে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর আশঙ্কা যদি সত্যি হয় এবং এই নিয়ে আধারের বিষয়টি যে শুধুমাত্র সংখ্যালঘুদের ওপরে চাপ সৃষ্টি করার জন্য এটা, তাহলে তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনুন। আমাদের এনআরসি নিয়ে তো সমস্যা নেই, আমরা এখানে স্থানীয় বাসিন্দা, আমার বাপ ঠাকুরদার আমল থেকে আমরা এখানে বাস করছি। কিন্তু এনআরসি হোক, তবে যেন উভয় সম্প্রদায়ের লোক যারা শরণার্থী, এরা যেন সবার যেন সমানভাবে তাদের আইন চালু করে, যেন সবাই যেন এইখান থেকে যে এক সম্প্রদায়ের লোক চলে যাবে, এক সম্প্রদায়ের লোক থাকবে, এটা যেন নাই, সবার যেন সমান আইন। প্রতিবারই আমরা দেখেছি যখন নির্বাচন আসে তখন কেন্দ্র সরকার এনআরসি ও সিএ নিয়ে কোনো না কোনো জিগির তুলতে থাকেন। যদি এনআরসি বা সিএ করতে হয়, যারা স্থানীয় মানুষ না, যারা বাইরের থেকে এসে, তাদের ওপরে যদি এই প্রক্রিয়া করা হয়, তাতে আমাদের স্থানীয় মানুষ হিসাবে আমাদের বলার কিছু নেই। আমরা এখানে পূর্বপুরুষ থেকে বসবাস করছি, হিন্দু মুসলমান আমরা ভাই ভাইয়ের মতো বাস করি, আমাদের বাপ ঠাকুর দাদার থেকে আমরা এখানে বাস করছি, আমাদের কোনো রকম সমস্যা নেই। যদি সত্যিকারের সিএ বা এনআরসি করতে হয় বা আধার কার্ড আপডেশন করতে হয়, যারা অবৈধ আধার কার্ড বানিয়েছেন ঘুরপথে, তাদের যদি ধরা হয় তাতে আমাদের কোনো আপত্তি নেই। সত্যি জিনিস উদ্ঘাটিত হোক, সত্য প্রকাশ হোক, তাতে আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো অভিমত নেই। কিন্তু আমরা চাচ্ছি যাতে ঘুরপথে কোনো রকমভাবে স্থানীয় মানুষের ওপরে কোনো সমস্যা না হয়। এলাকার মানুষের বক্তব্য আপনাদেরকে শোনালাম। তারা বলছেন যে আধার কার্ড সংশোধন যদি হয় তাহলে হোক, তাতে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সন্দেহটা প্রকাশ করেছেন, তিনি যেটা দাবি করেছেন যে এনআরসি এবং সিএএ চালু করার জন্য ঘুরপথে এই সমস্ত কিছু করা হচ্ছে, যে এলাকায় আধার কার্ড আপডেট, অবৈধ আধার কার্ড বাতিল করার নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে শুধুমাত্র নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বেশ কয়েকটা ব্লকের, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বাদুরিয়া, স্বরূপনগরের মতো সংখ্যালঘু অধ্যুষিত যে জায়গাগুলো রয়েছে, সেখানে যদি ঘুরপথে সিএএ এবং এনআরসি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু তারা আন্দোলনে নামবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এলাকার মানুষজন। তো এই সংক্রান্ত আরও আপডেট, পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে, আপনাদেরকেও জানাতে থাকবো আমরা। অবশ্যই আপনারা যদি এর পরের আপডেট জানতে চান তাহলে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।